হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ফ্রেন্ডস, আজ আমি কম করিয়া না দ্বিতীয় সমাপ্তি সূচক মান নির্ধারণ 2024 আমি কম করিয়া না যে তৃতীয় শ্রেণী হওয়া যাওয়া কোণ বিষয় পরিবেশ অধ্যয়ন বিজ্ঞান হেলা, পরিবেশ অধ্যয়ন বিজ্ঞান তৃতীয় ক্লাস বিজ্ঞান পাঠটা, সামাজিক বিজ্ঞান ন খালি বিজ্ঞান। তো তার আজ আমি কম করিয়া না লিখিত মৌখিক উভয় আমি ডিসকশন করিবা, লিখিত এবং মৌখিক। লিখিত কেতে 20 আর মৌখিক হল 5, মানে টোটাল আমার কত মার্ক হয়ে গলা না 25 মার্ক হয়ে গলা না নেই। ওকে, তো এইটা 25 আমার পরিবেশ অধ্যয়ন সামাজিক বিজ্ঞান বি 25 25 25 50 হয়ে গলা। তো এবে আমি এই ভিডিওরে 25 মার্ক ডিসকশন করিবা, আর ভিডিওরে আউ 25 মার্ক ডিসকশন করিবা। ওকে, তো তো চলন্তু ডিসকশন করিবা। ফার্স্ট কোশ্চেনস কোন না, দুইটি প্রাকৃতিক জিনিসর নাম লেখ। কোন লিখি দেব না, দুইটি প্রাকৃতিক জিনিসর নাম হলো লিখিব কোন, গছ, মাটি, পবন হেলা, এটা লিখিদেব। তাপরে সেকেন্ড নম্বর কোন না, উদ্ভিদ ও প্রাণী মানক মধ্যে সমান থিবা গোটিয়ে লক্ষণ লেখ। কোন লিখিদেব না, জীব হেলা। তাপরে এ এ সরি সরি হ্যাঁ, উদ্ভিদ ও প্রাণী মানক মধ্যে সমান থিবা গোটিয়ে লক্ষণ লেখ। কোন লিখিব না, ছোটরু বড় কিবা বংশ বৃদ্ধি। তারপরে তিন নম্বর লিখিব কোণ, শরীরর কেউ অঙ্গ দ্বারা আমি স্বাদ জাঁপারু, কেউ অঙ্গ দ্বারা, জিভ দ্বারা। দেন চার নম্বর হল, খাদ্যাভ্যাস আধাররে প্রাণীটি অলগা করে লেখ। কোণ লিখিব না, কুকুর, খাদ্যাভ্যাস অনুসারে কুকুরটা কোণ অলগা। ওকে, তারপরে পাঁচ নম্বর হল, তুম ঘরে থিবা যে কোনসি গোটিয়ে খদড়া বস্তুর নাম লেখ। খদড়া বস্তুর নাম লিখিব কোন, সেটা না কলরা কিংবা কাঙ্কড় হেলা। ছ নম্বর হল, প্রধান মূল থিবা গোটিয়ে গছর নাম লেখ। কোন লিখিব, বাইগণ, আম্ব হউ, পণস হউ, যা বি লিখিপারিব। আচ্ছা সাত নম্বর আমাকে দিয়েছি কোন, প্রাকৃতিক ও কৃত্রিম, প্রাকৃতিক জিনিস আর কৃত্রিম জিনিস মধ্যে পার্থক্য দর্শা, লিখে দেব। মনকর দেখ আমি কম করিবা না, যে প্রাকৃতিক জিনিস এমতি গার দিয়ে দিয়েছি, এইটি কম পয়েন্ট ওয়ান দেব, এটি সেমতি পয়েন্ট ওয়ান দেব হেলা, এটি সেমতি পয়েন্ট টু দেব, এটি সেমতি পয়েন্ট টু দেব, এমতি পয়েন্ট দেখি লিখিব, মার্কটা মিলিব হেলা। তুমি কোণ লিখুছ না, প্রাকৃতিক জিনিস লিখিব যেগুড়ি মানুষ তৈরি করি না, সেটা হল প্রাকৃতিক জিনিস। আর কৃত্রিম জিনিস এপট লিখিদেব যেগুড়ি কোণ মানুষ তৈরি করছেন, সেগুড়ি কৃত্রিম জিনিস হল। প্রাকৃতিক জিনিসর উদাহরণ লিখিদেব পর্বত, মনুষ্য তৈরি করে এটা প্রাকৃতিক জিনিস, এটা কৃত্রিম জিনিস লিখিদেব সাইকেল, সাইকেল কু মনুষ্য তৈরি করছে হল। তারপরে সেমিতি জীব আউ নির্জীব, এ জীব আউ নির্জীব মধ্যে পার্থক্য দর্শ, লিখিপারিব না, জীব হল কোণ ছোটরু বড় হুঁতি, নির্জীব কোণ ছোটরু বড় হুঁতি না, আউ জীব হল কোণ খাদ্য গ্রহণ করতে, খাদ্য গ্রহণ করতে না, তো এপটে হ্যাঁ এপটে না হল। তারপরে কোণ ন নম্বর দেখ, ন নম্বর হল, 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাতি বদলরে 24 ঘন্টা দিন হলে কোণ হব। কোশ্চেনটা পড়ো পুনি, 12 ঘন্টা দিন হল, 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাতি বদলরে 24 ঘন্টা দিন হলে কোণ হব না, দেখ হ্যাঁ, তো 24 ঘন্টা দিন হলে তাপমাত্রা বড়িযিব, মানে সে হচ্ছে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাতি বদলরে, যদি 24 ঘন্টা যাক দিন থাকা রাতি হুঁতানি কেবল দিন থাকা 24 ঘন্টা, তাহলে কোণ হব না, যদি 24 ঘন্টা দিন হল তাপমাত্রা বড়িযিব, পৃথিবী এক উত্তপ্ত পিণ্ডরে পরিণত হব, উদ্ভিদ ও প্রাণী উভয় জগত মানে কোণ, উদ্ভিদ ও প্রাণী জগত বঞ্চিবারে অসুবিধা হব, এতিকি একদম আরামসে কেতে মার্ক মিলিব, 2 মার্ক মিলিব হল। নেক্সট 10 নম্বর কোণ, চিত্র দেখি কুয়ো কোণ, চিত্র দেখি কুয়ো জল দূষিত হবার কারণ লেখ, মানে এই যে চিত্র দেখুছ, এই চিত্র দেখি কি কুয়ো জল দূষিত হবার কারণ গুড়িক লেখ, যেটা কি আমাকে মিলিব 2 মার্ক, 2 মার্কস। ওকে, কোণ লিখিব না, 10 নম্বর হল আমার আনসর লিখিপারিব, কুয়ো পাখে বাসন মাজিবা, লুগা সফা করিবা দ্বারা কুয়ো পাখে নাল থিলে
ପାଖରେ ଗଛ ଦେଖ ଏମିତି ଲେଖିବ ନା ଲେଖିବ ଆନ୍ସର ଲେଖିବ କୂଅ ପାଖରେ ବାସନ ମାଜିବା ଓ ଲୁଗା ସଫା କରିବା ଦ୍ୱାରା କୂଅ ପାଖରେ ନାଳ ଥିଲେ ପାଖରେ ଗଛ ଥିଲେ ଦେଖ ସେ ଆମକୁ କ'ଣ କହିଛି କ'ଣ ନା ଚିତ୍ର ଦେଖି କୂଅ ଜଳ ଦୂଷିତ ହେବାର କାରଣ ଗୁଡ଼ିକ ଲେଖ ନା ତମେ ଲେଖିପାରିବ କ'ଣ କୂଅ ପାଖରେ ବାସନ ମାଜିବା ଓ ଲୁଗା ସଫା କରିବା ଦ୍ୱାରା ହେଲା ତ କୂଅ ପାଖରେ ନାଳ ଥିଲେ ହେଲା ପାଖରେ ଗଛ ଥିଲେ ଏଇସବୁ କ'ଣ ଦୂଷିତ ହେବ ହେଲା ତାପରେ ଦେଖ 11 ନମ୍ବର ଦେଖ ପରିବେଶରେ ଦେଖାଯାଉଥିବା ଜଳ ଅଭାବକୁ ଦୂର କରିବା ପାଇଁ ତୁମେ କ'ଣ କରିବ ହେଲା କ'ଣ କରିବ ନା ଜଳକୁ ସଞ୍ଚୟ କରିବା ଜଳର ମିତବ୍ୟୟ କରିବା ଜଳ ପ୍ରଦୂଷଣ ରୋକିବା ଆଉ ଲୋକଙ୍କୁ ସଚେତନ କରିବା ଏହା ତ କରିବା ତାପରେ ନେକ୍ସଟ କ'ଣ 12 ନମ୍ବର ତୁମେ ପଡ଼ିଆରୁ ଖେଳି ଘରକୁ ଆସିଲା ପରେ ମା ତୁମକୁ ଗୋଡ଼ ହାତ ଧୋଇବା ପାଇଁ କାହିଁକି କହିଥାନ୍ତି ନା ତମେ ଲେଖିପାରିବ ନା ଦେହରେ ଲାଗିଥିବା ଯେଉଁ ଜୀବାଣୁ ଧୋଇଯିବ ଓ ଦେହକୁ ପ୍ରବେଶ କରିବ ନାହିଁ ଚର୍ମ ରୋଗ ହେବ ନାହିଁ ହେଲା ତାପରେ 13 ନମ୍ବର କ'ଣ ନା ଖାଇବା ପରେ ଦାନ୍ତ ଘଷିବା ଜରୁରୀ କାହିଁକି ନା ଦାନ୍ତ କ୍ଷୟ ହେବ ନାହିଁ ପୋକ କାଟିବ ନାହିଁ ଦାନ୍ତ ମୂଳ ପଚି ପାଟି ଗନ୍ଧ ହେବ ନାହିଁ ଜିଭ ଘା ହେବ ନାହିଁ ଦାନ୍ତ ମାଢ଼ି ସଫା ରହିବ ହେଲା ଓକେ ହେଇଗଲା ତାପରେ ଏବେ କ'ଣ ମୌଖିକ ଦେଖ ମୌଖିକରେ କ'ଣ 5ଟା ପ୍ରଶ୍ନ ଦେଖିଦିଅ କ'ଣ ଦ୍ୱିତୀୟ ସମାପ୍ତି ସୂଚୀ ମାନ ନିର୍ଦ୍ଧାରଣ 2024 ଆମର କେତେଟା 5ଟା ପ୍ରଶ୍ନ ରହିଛି ଫାର୍ଷ୍ଟ ହେଲା ଆମ ଶରୀର ଓଜନର ପ୍ରାୟ କେତେ ଭାଗ ଜଳ ଅଛି କେତେ ଭାଗ 70 70% ଜଳ ଅଛି ବା 70% ଜଳ ଅଛି ଲେଖିଦେବ ହେଲା 2 ନମ୍ବର ହେଲା ଗୋଟିଏ ହଳଦିଆ ରଙ୍ଗର ଫୁଲର ନାମ କୁହ ନା ଗୋଟିଏ ହଳଦିଆ ରଙ୍ଗର ଫୁଲର ନାମ ତମେ ଲେଖିପାରିବ କନିୟର ଲେଖିପାରିବ ସୂର୍ଯ୍ୟମୁଖୀ ଲେଖିପାରିବ ଚମ୍ପା ଲେଖିପାରିବ ହେଲା 3 ନମ୍ବର କାଛୁ କୁଣ୍ଡିଆ ଶରୀରର କେଉଁ ଅଂଶକୁ କ୍ଷତି କରିଥାଏ ନା ଚର୍ମକୁ ହେଲା 4 ନମ୍ବର କ'ଣ ଲେଖିବ ନା ତୁମେ ଦେଖିଥିବା ଗୋଟିଏ ଦୁର୍ବଳ କାଣ୍ଡ ଥିବା ଗଛର ନାମ କୁହ କ'ଣ ଲେଖିବ ନା କଲରା ହଉ କାକୁଡ଼ି ହଉ କଖାରୁ ହଉ ହେଲା 5 ନମ୍ବର ହେଲା ଖୁଣ୍ଟି ଖୁଣ୍ଟି ଖାଉଥିବା ଗୋଟିଏ ପକ୍ଷୀର ନାମ କୁହ କ'ଣ ଲେଖିବ ନା ପାରା କୁକୁଡ଼ା ହେଲା ଏତିକି ହେଲା ଆମର ଇଏ ସବୁ ଡିସ୍କସନ୍ ହେଇଗଲା ପରିବେଶ ଅଧ୍ୟୟନ ମୌଖିକ ଲିଖିତ ସବୁ ଡିସ୍କସନ୍ ହେଇଗଲା ହେଲା ତ ତମକୁ ଖାଲି କ'ଣ କରିବାର ଅଛି ନା ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାର ଅଛି କାହିଁକିନା ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓ ଯେଉଁ ଆସିବ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତମ ପାଖେ ପହଞ୍ଚିବା ପାଇଁ ତମକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ପଡ଼ିବ ଓକେ ଥ୍ୟାଙ୍କ ୟୁ।